आज आम्बेदकर नगर ग्राम पंचायत अधीन त्रिपुरा बस्ती बसबाशकारी असहाय कर्महीन उपजाति परिवारगुलिर मध्य बंधुर नाम सुदीप कर्मसूचीर माध्यमे 150 जन के रान्ना करा खाबार तुले देवा हय। বন্ধুর নাম সুদীপ কর্মসূচির দায়িত্বে থাকা তরুণ সাহা সংবাদ প্রতিনিধির সাক্ষাৎকারে বলেন যে সারা রাজ্যের সাথে বন্ধুর নাম সুদীপ কর্মসূচি কুমারঘাট মহকুমায় চলছে প্রায় এক মাস যাবৎ। যারাই যেখানে আক্রান্ত হবেন সেখানেই তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে প্রায় এক মাসের উপরে হচ্ছে আমাদের এই কর্মসূচি চলছে বন্ধুর নাম সুদীপের নামে। আমরা সারা রাজ্যের সাথে আমাদের পাবিয়াছড়া বিধানসভার বিভিন্ন জায়গায় করোনা মহামারীতে যারা আজকে আক্রান্ত তাদের দুঃস্থ পরিবারদের মধ্যে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা আমরা সাহায্য আমরা করছি। আজকে আমরা আমাদের উপজাতি গ্রামে পাড়ায় আমরা উপজাতি ভাই বোনদের কাছে আমরা কিছু খাদ্য আমরা তুলে দিচ্ছি তাদের পরিবারের সবাই হাতে। প্রায় 130 জনের লোকের হাতে আজকে আমরা এই খাদ্য বন্ধুর নাম সুদীপের নামে আমরা এই খাদ্য ওনাদের হাতে তুলে দিচ্ছি। কারণ ওরা উপজাতি অংশের মানুষ, বহু বছর পুরানো এই এলাকার মানুষেরা, পুরানো বাসিন্দা, তাই তাদের মধ্যে যাতে এই মহামারী থেকে যে অর্থনীতির দিক থেকে যাতে তারা না বুঝতে পারেন যে আমরা পিছিয়ে আছি, তার জন্য আজকে এই পাড়ার সবাইকে আমরা আজকে এই খাদ্য অন্য আমরা দুর্নীতি অন্য আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা বন্ধুর নাম সুদীপের নামে আমরা এই আজকে আমরা এখানে নিয়েছি। আগামী দিনে কী কী কর্মসূচি আপনারা হাতে নিয়ে যাচ্ছেন? আমাদের কর্মসূচি হচ্ছে একটাই, যেখানে যে ব্যক্তি করোনা আক্রান্ত হবে বা যে ব্যক্তি সমস্যায় পড়বে আমরা হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে আমাদের। আমরা নাম্বারে আমাদের যারা হেল্পলাইনে আছেন ওনাদেরকে কল করলে আমরা যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব আমরা ওনাদেরকে সাহায্য করব। যে কোনো ধরনের সাহায্য আমরা করতে প্রস্তুত। অনেক সময় আমরা অনেক বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হয়, সেই সম্মুখীনে হয়েও আমরা ওনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং আমরা আশা রাখি আগামী দিন আরও বৃহৎ আকারেও আমরা এটা সাহায্য করব। আগামী দিনেও আরও বেশি মাত্রায় আরও বেশি করে সাহায্য ও সহযোগিতা করা হবে বন্ধুর নাম সুদীপ কর্মসূচির পক্ষ থেকে। তাদের এই কর্মসূচির ফলে উপকৃত হয়ে খুশি এলাকাবাসী। আমাদের প্রক্রিয়া এই কুমারঘাট অনুকুটি জেলায় 50 নং পাবিয়াছড়া, যে আমাদের সুধীরাই বর্মন আমাদের বন্ধু, উনি এই কোভিড করোনার পরিস্থিতির মধ্যে গরিবদের পাশে আমাদেরকে হেল্প করেছে, তাই আমরা ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। আরও পরবর্তী দিনেও উনি যাতে গরিবদের পাশে সামনে দাঁড়িয়ে উপকৃত করতে পারে সেই আমরা ভগবানের কাছে প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।